হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা শুটকির রেসিপি দেখাবো, তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো এই যে চিংড়ি শুটকি নিয়ে নিলাম, চিংড়ি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে রেখে দিলাম ভিজিয়ে কিছুক্ষণ। এদিকে স্কোয়াশ নিয়ে নিয়েছি আর পেঁয়াজ। তো স্কোয়াশগুলো কেটে নেওয়া হচ্ছে, ভালো করে ছুলে নেওয়া হচ্ছে আগে, ছুলে তারপর কুচি কুচি করে কেটে নিব। আপনারা দেখতে থাকুন। সুন্দর করে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। এইভাবে কেটে নিয়ে রেসিপিটা বানানো হবে, খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়। আরেকদিন দেখিয়েছিলাম, তো সেদিন ভালো করে ক্লিপগুলো নেওয়া হয়নি, তার জন্য আরেকবার ভিডিওটা করা হচ্ছে। খুবই টেস্টি হয়, একবার আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। আমার তো সেদিন খেয়ে খুবই ভালো লেগেছিল, তার জন্য আরেকবার বানালাম। তো বেশি কিছু উপকরণ লাগেও না আর খেতেও খুব বেশি ভালো হয়। তো এইভাবে করে ঝিরি ঝিরি করে কেটে নেওয়া হচ্ছে স্কোয়াশ। আর আমার ভিডিওসগুলো আপনাদের কেমন লাগে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন সবাই, আর কে কোথা থেকে দেখছেন এটাও জানাতে পারেন, ভালো লাগবে তাহলে। স্কোয়াশগুলো কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে ভালো করে ছুলে কুচি করে নেওয়া হবে। তো এই যে পেঁয়াজগুলো কুচি করে নেওয়া হচ্ছে। এই যে শুটকিগুলোর মাথাগুলো এখন ফেলে দেওয়া হবে, যে চুক্ষা জায়গাটা থাকে সেটা, নাহলে ওটা গলায় লাগতে পারে, তার জন্য এই চুক্ষা জায়গাটা ফেলে দেওয়া হচ্ছে। স্কোয়াশ আর পেঁয়াজও কাটা হয়ে গেছে, এখন শুটকিগুলোকে কিছুক্ষণ বয়েল করে নেওয়া হবে। এই যে বয়েলের জন্য বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে। এই তো বয়েল হয়ে গেছে, আর এদিকে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এদিকে শুটকিটা নামিয়ে রেখে দেওয়া হয়েছে, এখন পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে তারপর স্কোয়াশগুলো দিয়ে দিব। এই যে এখন স্কোয়াশ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হলুদ। দিয়ে
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে এবার কিছুক্ষণ ঢেকে দেব। এখন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্কোয়াশগুলো ভাজতে ভাজতে এখন মজে যাবে, তো স্কোয়াশগুলো মজে গেলে তারপর দিয়ে দিচ্ছি এখন লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে, তার জন্য লঙ্কার গুঁড়ো বেশি দিইনি, তো লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। পুরোপুরি ভাজা হয়ে গেছে, তো কিছুটা মিডিলে গ্যাপ করে নিলাম। করে এবার শুটকিগুলো দিয়ে দেবো, শুটকিগুলোকে এক্সট্রা করে ভাজার দরকার নেই, এভাবে একটু করে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। ভাজা করলে আবার শক্ত হয়ে যেতে পারে, তার জন্য এভাবে একটু নাড়াচাড়া করে মিক্স করে দেব। শুটকিগুলো বয়েল করাই আছে, তো এভাবে হালকা করে একটু মাঝখানে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, এবার সবকিছু একসাথে মিক্স করে দিচ্ছি। যখন কাঁচা ছিল স্কোয়াশ কতগুলো ছিল, এখন দেখুন কতটা মজে গেছে, কতটা কমে গেছে। এমনই হবে, ভালো করে না কষালেও ভালো লাগবে না, কাঁচা কাঁচা লাগবে খেতে, তার জন্য কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে এভাবে করে বানালে খুবই টেস্টি হয় খেতে। তো আমার রেসিপি রেডি, আপনারা জানাবেন যে এটা কেমন লাগলো। খুবই শর্টকাট, খুবই ইজি, তবে খেতে খুবই টেস্টি হয়। দেখুন আমি সার্ভ করে দিয়েছি, আপনারা জানাবেন আমার ভিডিওসগুলো আপনাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওসের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আজকের জন্য এই ভিডিওটাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।